হ্যালো, আসসালামু আলাইকুম। বিসার টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ড। আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু সেই জবটিতে আবেদন করতে পারেন। আর সেই জবটি হলো কিচেন হেল্পার, কিচেন পোর্টারও বলা হয়। তো আপনি যেভাবে নেন, কিচেন হেল্পার মানে রান্না করে আপনার হেল্প করা। তো হোটেলে যে রান্নাঘর রয়েছে সেখানে আপনাকে কাজে বিভিন্ন কাজে সাহায্য করতে হবে। তো আপনি যদি এই ধরনের কাজে ইন্টারেস্ট হন নিউজিল্যান্ডে, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজেই আবেদন করে আপনি নিউজিল্যান্ড যেতে পারেন। আর নিউজিল্যান্ড সরকার কিন্তু বর্তমানে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে এবং বেতনও খুব হাই দিচ্ছে নিউজিল্যান্ডে যে কোম্পানিগুলো রয়েছে। আর নিউজিল্যান্ড কিন্তু একটা বর্তমানে ট্যুরিস্ট প্লেস হয়ে উঠেছে, প্রচুর হোটেল রয়েছে এখানে। তো এই এখানে কিন্তু প্রচুর ভারতীয় লোক কাজ করে নিউজিল্যান্ডে। তো ইচ্ছা করলে আপনার বাংলাদেশে যারা আছেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ এশিয়া যারা দেশ মানুষ, তারাও আপনি আবেদন করে এখানে যেতে পারেন। তো এখানে আপনাকে স্যালারি দিবে প্রায় 25-30 নিউজিল্যান্ড ডলার। তো বাংলাদেশ টাকা হিসেব করলে 70 টাকা করে। তো আপনি ঘন্টায় পেতে পারেন প্রায় 1800 টাকা থেকে 2000 টাকার উপরে পার আওয়ার। তো যারা অভিজ্ঞ তারা একটু বেশি পাবেন, আর যারা নতুন আনস্কিল বলা যায়, অভিজ্ঞতা নেই, আপনি যদি সিলেক্ট হন তো আপনি একটু কম পাবেন, 1800 থেকে 2000 টাকা। তো আপনি মাস শেষে পেতে পারেন প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। আর যারা অভিজ্ঞ তারা আরও একটু বেশি পাবেন, 3.5 লাখ টাকার মতো। তো কিচেনের পরে এরকম স্যালারি দেয়। তো আপনার যে কাজটি সেটি করতে হলো আপনি রেস্টুরেন্টে যে নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে চলতে হবে, এবং যারা রেস্টুরেন্টে শেফ থাকে, সহকারী শেফ, প্রধান শেফ, তাদের বিভিন্ন কাজে আপনাকে হেল্প করতে হবে। তাছাড়া বিভিন্ন যে মানে ডিশগুলো থাকে সেগুলো আপনাকে ভালো করে ক্লিনের কাজটি করতে হতে পারে। বিভিন্ন তরকারি থাকে, মাছ কাটা, মাংস কাটা, বিভিন্ন মশলা, এই যে হেল্প করা, এগুলো আপনাকে মানে হেল্প করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিচেন হেল্পারের কাজগুলো কি কি। এখানে আপনাকে অবশ্যই হাইজিন, যেহেতু খাবার দাবার, আপনাকে নিজে খুব হাইজিন মুক্ত থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে আপনি জবটিতে সিলেক্ট হতে পারেন। আর আপনার যে বিভিন্ন ডার্টি ময়লা এগুলো গার্বেজ, সেগুলো আপনাকে মানে পরিষ্কার করতে হতে পারে। তো এখানে কিন্তু আপনাদের মানে এছাড়া আপনাদের আরও কাজ রয়েছে, যে মানে বিভিন্ন যে ইয়েগুলো থাকে, গ্লাসওয়্যার, তারপর টেবিল, এগুলো ফ্লোর, গার্ডেন, সেগুলো আপনাকে মাঝে মাঝে হেল্প করতে হবে কাজে, বিভিন্ন কাজে। আশা করি বুঝতে পেরেছেন। তো এছাড়া আপনার আরো কিছু কাজ রয়েছে, যেমন মানে ফুড মানে আইটেম রেডি করা, তারপর গ্লাসওয়্যার প্রিপারেশন, গ্লাসগুলো ক্লিন করে সেগুলো রেডি করা, এছাড়া একটু ক্লিনিং, আপনার যে রান্নাঘর কাজ করবেন সেখানে ক্লিন করার কাজটি, সেটিগুলো আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পারছেন একজন কিচেন হেল্পারের কাজ কি কি থাকে। তো এখানে আপনি আপনার আরো কিছু অভিজ্ঞতা নিজের লাগতে পারে, যেমন আপনার খুব আন্ডারস্ট্যান্ডিং, আপনি রেস্টুরেন্টের পরিবেশ সেটা সম্পর্কে খুব ভালো অবগত আছেন, তার হেলথ এবং ফুড সেফটি, এগুলো আপনাকে খুব ভালো করে মেনটেন করতে হবে। আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল, দেখা গেল খুব সকালবেলা রান্না করে যেতে হয়, তো আপনাকে ওই টাইম টু টাইম ওখানে হাজির হতে হবে। আপনি সবসময় প্রোঅ্যাক্টিভ এবং আপনি একদম প্রফেশনাল এই কাজে, তাদেরকে বোঝাতে হবে কোম্পানিকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 40 ঘন্টা, মানে প্রতিদিন 8 ঘন্টা করে। তো 5 দিন কাজ করতে হবে, সোম থেকে শুক্রবার, আর 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। আপনি 2 দিনে ওভারটাইম কাজ করতে পারেন। যদি ওভারটাইম কাজ করেন তো আপনার স্যালারি কিন্তু ডাবল হবে, মানে 25 ইউরো থেকে সেটা হয়ে যাবে, সরি, 25 নিউজিল্যান্ড ডলার থেকে হয়ে যাবে এটা 50 নিউজিল্যান্ড ডলার, মানে ডাবল। আপনি 2000 টাকা পেলে ঘন্টা পেতে পারেন 4000 টাকা, যেহেতু ছুটির দিনে কর্মী পাওয়া যায় না। তো এরকম মানে আপনার ডিউটি থাকবে, মাসে শেষে আপনি 160 ঘন্টা কাজ করবেন, বছরে আপনি ছুটি পাবেন 4 উইকস, মানে 28 দিন। তো আপনার এখানে আবেদন করতে লাগবে একটি নিউজিল্যান্ড ফরম্যাট সিভি এবং কাভার লেটার, সেটি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যদি ভিডিও দেখে থাকেন, তবে আজকে আজই রেডি করে ফেলুন নিউজিল্যান্ড ফরম্যাট সিভি এবং কাভার লেটার।
তো এটি থাকলেই আপনি এই যে কিচেন হেল্পার এটিতে আবেদন করতে পারবেন। তো একটা সিভি কিও রেডি করবেন। তো সিভিতে নর্মালি নিউজিল্যান্ড ফরম্যাটের আপনার ছবি দেওয়া যাবে না, ছবি ছাড়া আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কাজের অভিজ্ঞতা, আপনি শারীরিকভাবে ফিট কিনা, বাসা কতটুকু জানেন, ইংরেজি কেমন জানেন, সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে আপনাকে। তাছাড়া আপনার যদি কোনো ভলান্টিয়ার স্কিল থাকে, কারণ ভলান্টিয়ার স্কিল কী করে বিদেশি কোম্পানিগুলো ভালো পছন্দ করে, বিদেশিরাও পছন্দ করে যে আপনি একজন মানে মানবদরদী মানুষ। তো এই ধরনের সিরিয়ালি রেডি করবেন। আর কাভার লেটার, কাভার লেটার আপনি নিউজিল্যান্ড কেন যেতে চান, ওই কোম্পানিতে কেন আবেদন করলেন, আপনি জবটি কেন প্রয়োজন, আপনি কোম্পানি কী সার্ভিস দিতে পারবেন, সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ভিডিওটা স্ক্রিন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, নিউজিল্যান্ড নেয়ার কিচেন হেল্পার বা কিচেন পোর্টার যে আপনি আবেদন করতে চান, তো ওই লিঙ্কে গিয়ে আপনি আপনার সিভি এবং কাভার লেটারটি পাঠিয়ে দিবেন। ওখানে আসলে বিভিন্ন কোম্পানি আমি লিঙ্ক দিয়ে দেই, আপনি একটা কোম্পানি আমি দিই না, এখানে গেলে আপনি সার্চ করে বের করবেন যে বিভিন্ন কোম্পানিগুলো কিচেন হেল্পারের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরও কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার নিজেরই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটের যে জবগুলো প্রকাশিত সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, এই আরও যদি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে চান অভিজ্ঞতা ছাড়া, আমি কিন্তু আই বাটন দিয়ে রাখি, সেগুলো চেক করে দেখতে পারেন। আর আবেদন কীভাবে করে একটা মানে কোম্পানিতে আপনার সিভি কাউলটা কীভাবে পাঠাবেন দেখতে থাকুন। এটি আসলে সব দেশে একই সিস্টেম, তো আপনি শুধু শিখেন কিভাবে আপনার মেল থেকে সিভি এবং কাউলটি কোম্পানির মেলে পাঠাবেন। সেটি শিখলে শুধু আমি একটা দেশে দেখাইছি, তো আপনি একই সেম প্রসেস শুধু মেলটি চেঞ্জ করতে হবে, আর আদার্স আর কোনো কাজ নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।